দ্বিতীয়ত আজ চোদ্দো পনেরো হাজার লোক মারা গিয়েছে তাই আমরা খুব অস্থির হয়ে গিয়েছি লক্ষ লক্ষ শিশু নারী পুরুষকে হত্যা করছে যারা তাদের কথা আমরা ভুলে যাচ্ছি এ কথাটা আমাদের মনে রাখতে হবে তৃতীয়ত আমাদেরকে মনে রাখতে হবে যে এই সারা পৃথিবীতে আজ আমরা যেমন আমাদের আকিদা বিশ্বাস হারিয়েছি নষ্ট করেছি অনেকেই আমরা কিন্তু দুনিয়াও হারাচ্ছি আজ ইহুদিরা চাচ্ছে সারা পৃথিবীকে একটা অর্থনৈতিক মার দিয়ে তাদের দ্বারস্থ করে তাদের সেই সুদের ঋণ চাপিয়ে দেওয়া আমাদের ওপরে কাজে এখন কেউ বাজারের আমরা মজুরদারি শুরু করেছি কেউ আমরা দাম বাড়িয়েছি কেউ আমরা এটা করেছি ওটা করেছি আর সারা বাংলার মাটিতে আমরা দেখতে পাচ্ছি অসহায় মানুষ কাজ নাই কাম নাই এরা ভিক্ষাও করতে পারে না ভিক্ষাও করবে সেটাও ডাউন বলে আপনার সব কিছুকে বন্ধ করে বন্ধ করা হয়েছে আমাদের প্রধানমন্ত্রী দেশপ্রেমিক তিনি বহু পদক্ষেপ নিয়েছেন তাকে আমরা ভেরি ভেরি থ্যাংকস জানাই কাজেই এই করোনা ভাইরাস থেকে আমরা বাঁচার জন্যে যে আমরা ভয় করতেছি এই করোনা ভাইরাস যিনি পাঠিয়েছেন মহান রব্বুল আলমিনকে যদি ভয় করতাম তাহলে তো মহান রব্বুল আলমিন কী করতেন আমাদের এই বিপদ থেকে তিনি বাঁচিয়ে দিতেন আমাদেরকে এজন্য বলবো যে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী দুনিয়াবি যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন আমি বলবো তিনি দিনের পদক্ষেপ যদি তিনি নিতেন এবং এই বাংলার মাটির মানুষকে যদি সৎ কাজের আদেশ করার জন্যে অসৎ কাজের নিষেধ করার জন্যে তিনি নির্দেশ জারি করতেন সরকারিভাবে মসজিদগুলোতে যদি আজ আমাদের দিনই আলোচনার ব্যবস্থা করতেন সংক্ষিপ্ত হলেও যত নামাজ চলছে এক মিনিট দু মিনিট করে হলো ধর্মীয় জ্ঞান মানুষকে দেওয়ার ব্যবস্থা করতেন যেখানে সম্ভব সেটা আমাদের করা উচিত আমি আরও বলবো কিছু মুফতি সাহেবরা পক্ষে বিপক্ষে বাড়াবাড়ি করছেন যে সমস্ত দেশে জামাত জুমা বন্ধ করা হয়েছে প্রয়োজন যদি বৃষ্টির জন্যে ঠান্ডার জন্য জামাত ত্যাগ করা যায় জামাত বন্ধ করা যায় মসজিদে তাহলে মহামারী ভাইরাস যেটাকে আমরা বলছি করোনা এর জন্য কেন বন্ধ করা যাবে না স্থায়ী কারণ হলে স্থায়ী অস্থায়ী হলে অস্থায়ী ছোট যদি পরিসরে হয় ছোট বেশি হলে বেশি কাজে আমাদের দেশেও যদি প্রয়োজন হয় জামাত জমা বন্ধ করবে আমরা বলবো সেটা জাহেজ রয়েছে অবশ্যই যারা আবেগ আবেগে কেন বন্ধ হয়েছে বন্ধ করা যাবে না আবার সব বলছে সব বন্ধ করে দাও আমরা বলবো যে সমস্ত এলাকায় এটা আক্রান্ত চিহ্নিত হয়েছে যে সমস্ত মসজিদ বা মাদ্রাসা বা যে জায়গাগুলোতে সেখানে বন্ধ হবে যেখানে যদি এটা ব্যাপক হারে হয় ব্যাপক হারে বন্ধ হবে মোট কথা এই মশালা নিয়ে উচ্চ বাচ্চ পক্ষে বিপক্ষে আমরা যে বাড়াবাড়ি করছি এটা মোটেই ঠিক হবে না আর বিশেষ করে এই বিষয়ে দিন বিষয়ে তো কথা বলবেন যারা দিনের পণ্ডিত যারা সত্যিকারী মুফতি যে সমস্ত ঘ স্বঘোষিত মুফতি যে সমস্ত যারা মুফতিদের ফতোয়া আরবি ফতুয়া পড়ার বা বোঝারও হয়তো অনেকের ততটুকু জ্ঞান নেই তারা যদি বাড়াবাড়ি করে এটা জাতির সাথে তারা খেয়ানত করবে এজন্য বলবো যে মসজিদ আর মাদ্রাসা জামাত আর জুমা বন্ধ করার প্রয়োজন হলে যারা ওলামা একরাম আছেন তারা পরিস্থিতি দেখে তারা সিদ্ধান্ত নেবেন যেখান সেখান থেকে আমরা ফতোবাজি করব না এর সাথে আমাদের দুটো কথা মনে রাখতে হবে যে আমরা নিজেকে বাঁচার জন্যে এই ভাইরাস থেকে বাঁচার জন্যে যে তদবির সেটা আমরা করব পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা যেখানে সেখানে কফ থুতু ফেলবো না বাইরে থেকে আমরা এসে হাত সাবান দিয়ে ধোব যে সমস্ত জায়গাতে আমরা যাও কি বলে গ্যাদারিং করব না যে সমস্ত জায়গায় এগুলো ছড়িয়েছে সে এলাকায় যাব না যারা যেখানে ছড়িয়েছে তারা সুস্থ এলাকায় আসবে না এই যে দিনের নির্দেশনাগুলো আমরা মেনে চলব এর সাথে আমরা আরও মানব যেটা সেটা হলো যে এই ভাইরাসে আক্রান্ত যারা তাদের সঠিক চিকিৎসা দেওয়ার জন্যে যে সমস্ত ডাক্তার যে সমস্ত নার্স তাদের সু সঠিক ব্যবস্থা করে সরকারের কাছে আমরা জোরালো দাবি জানাব যে বিভিন্ন ডাক্তার কি বলে হসপিটালগুলিতে ক্লিনিকগুলিতে সরকার যথাযথ সার্বিক ব্যবস্থা নেবেন এবং আমাদের ডাক্তার এবং নার্সদেরকে নির্ভয়ে নির্দ্বিধায় এবং মনোবল মনোবলের সাথে তাদের কাজ করার সুযোগ করে দেবেন আমরা তাদের জন্য দোয়া করব তারা যেন সঠিক চিকিৎসা করেন তারা নিরাপত্তা থেকে নিরাপদ থেকে তাদের চিকিৎসা ব্যবস্থা যেন তারা সঠিকভাবে চালিয়ে যান সেই জন্য আমরা দোয়া করব সবাই ব্যক্তি পরিবার সমাজ জাতি সবাই মিলে আমরা দোয়া করব সবার জন্যে এর সাথে আমাদের আরও যেটা করণীয় আমরা বলবো সেটা হলো যারা মারা যাচ্ছেন তাদের জানাজার নামাজ নিয়ে আমাদের কথা উঠছে জানাজা হচ্ছে না যদি সম্ভব হয় হসপিটালে তাদের সুন্দর প্যাকিং করে সেখানেই জানাজা করে দেবেন এটা কি পায়া সেখানে যদি গোসল করা সম্ভব না হয় ডাক্তাররা বলে না গোসল করানো খাতারনাক এটা ডেঞ্জার অবস্থা কঠিন করবে না তাতে কি হয়েছে সেখানে জানাজার নামাজ যেখানে মারা যাবেন সেখানেই পড়ে নেবেন দু চারজন পাঁচজন যারা আছে অথবা যারা দাফন কাফন করবে কফন দাফন করবেন কবর দিবেন তারাই নামাজ পড়ে নিতে পারে তাও সম্ভব না হলে কবর দেওয়ার পরেও কবরের পাশে দাঁড়িয়েও জানাজা করা যেতে পারে তাও সম্ভব না হলে গাইবি জানাজা আমরা করবো বাদশাহ জাসির রাসুল্লাহ সাল্লাম গাইবে না গাইবি জানাজা করেছেন সেটাও আমরা করতে পারি গাইবি জানাজাও আমরা করতে পারি আত্মীয় স্বজনরা মোট কথা এটা ফরজে কি ফায়া এই নিয়ে আমরা উচ্চ বাচ্চ পক্ষে বিপক্ষে বহু ধরনের আমি শহীদ হয়ে যাব আমি আমি তাকে জানাজা পড়ব আমি নিজে হাতে তাকে খোলে ওপেন করে গোসল দিব এই ধরনের বাড়াবাড়ি মূর্খতা ছাড়া আর কিছুই না এছাড়া আমাদের আরও মনে রাখতে হবে যে আমরা যেমন এই ভাইরাস থেকে নিজেকে বাঁচার জন্যে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা সরকারি বেসরকারি ডাক্তারিদের পরামর্শ বিভিন্ন অভিজ্ঞতা চিনের এগুলিকে আমরা যেমন কাজে লাগাব এর সাথে আমরা এর সাথে আমরা যে কাজগুলি করব। সেটা হলো বিশেষ করে শিশুরা এবং বয়স্কদের যেহেতু বেশি মানে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ার কারণে এদের মধ্যে বেশি আক্রান্ত হচ্ছে এবং এরাই হয়তো মারা যাচ্ছে সেটা আমরা চিহ্নিত করতে পারছি বা শুনতেছি সেক্ষেত্রে বাচ্চাদের এবং বয়স্কদেরকে আমরা ঝাড়ফুঁক করব। বিশেষ করে আমরা যে কাজগুলি করব প্রথমত ফজরের নামাজ আমরা পড়ব মানসাল্লাহ আজ সুবাহা ফিদমাতিল্লা যে সকালের ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মায় থাকে এটা আমরা মনে রাখবো এছাড়া সকাল সন্ধ্যার দোয়াগুলি আমরা পড়বো বিশেষ করে বিসমিল্লাহ জিলা এদ এজরম আসমি শিল্লা জলাহ ইসম ও হাসমিল আলিম যেটা পড়লে কোনো অসুখ বিসুখ কোনো বিপদ আপনার আপনাকে স্পর্শ করবে না আও আমার কালিমাতিল্লা ইতা খালাক সকাল সন্ধ্যা তিনবার পড়বো যাতে করে কোনো মানে কোনো মশা মাছি বা অন্য কিছুর মাধ্যমে যাতে এই ভাইরাস মানুষের শরীরে না আসে এটাকে আক্রান্ত হতে আক্রান্ত হয় এছাড়া আমরা সুরেখ্লাস নাচ ফালাক পড়ব এটা আমরা গায়ে ফুকবো যখনই আমরা অস্বস্তি ফিল করব এর সাথে আমরা যে কাজটা করব সেটা হলো যে যে দোয়াগুলো আমরা এখন অনেকেই বাংলা দোয়া নিয়ে মানে আরবি দোয়া পড়তে পারে না এ নিয়ে ব্যস্ত না বাংলায় পড়েন আল্লাহনাউদ্দিন কুইনাল বারস والجنون والجذام وسيء الاسقام اللهم انا اعوذ بك من منكرة الاخلاق والاعمال والاهواء والادواء اترى اللهم الحمد لله الذي عافانا مما ابتلاهم به وفضلنا على كثير ممن خلق تفضيلا رسول الله صلى الله عليه وسلم بولتين كونو بيبودغست بكتي كي دكه اي دك دوا بولي وي بيبودتا تمار هو بهنا اي بهامرا بودتي باري ارشاتي امرايتل كرسي আমরা পড়ব সোরা ফাতেহা পড়ব বিশেষ করে ছোট বাচ্চাদের এবং বয়স্কদেরকে বাচ্চাদের নিয়ে আমরা খুব মাসাল্লাহ খুব অ্যাক্টিভ আমরা বাট বুড়ো বুড়োকে আমরা ঘরের মধ্যে রেখে দিই বা বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছি না তাদেরকেও ঝাড়ফুঁক করব তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা আমরা খেয়াল করব তারা শিশুর মতো এখন শিশু ছোট বাচ্চার মতো তাদেরকে আমরা খেয়াল করব এর সাথে আমাদের আমার মনে হয় এই ভাইরাসকে কেন্দ্র করে আমরা যেরকম দিন হারাবো না কীদা নষ্ট হব না আমরা দুনিয়া নষ্ট করব না আমরা মজুদারি করব না আমরা অসৎ ব্যবসায়ীর লিস্টে আমরা যাব না আমরা কি বলে ব্যবসা আমরা দাম বাড়িয়ে দেব না ঠিক আছে এই বিপদের সময় আমরা যদি আরও বিপদ নিয়ে আসি অন্যের প্রতি বিপদ দেখে আমরা চাপিয়ে দিই এটা অবশ্যই আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন না বিশেষ করে আমরা মনে রাখব যে আজ মাত্র চোদ্দো পনেরো হাজার মানুষ মারা গেছে তাতে আমরা এত কঠিন অবস্থা তাহলে লক্ষ লক্ষ মানুষ যারা মরছে তাদের অবস্থা কী আজকে ভাইরাসকে আমরা খুব আতঙ্ক মনে করছি আর যারা এই ভাইরাসের চেয়ে হাজার বড় বড় যারা আতঙ্ক সৃষ্টি করছে সারা দুনিয়ায় বার্মাতে আর কি বলে ইন্ডিয়াতে আর ফিলিপিনে আর কি বলে ফিলিস্তিনে যার সিরিয়া আর ইয়েমানে যারা মারছে তাদের ব্যাপারে আমাদের চিন্তা চিন্তাভাবনা কি এই ভাইরাসগুলো এই মানুষরূপী ভাইরাসগুলোর ব্যাপারে আমাদের ভাবনা কি আরও একটা কথা মনে রাখতে হবে আজ এত টেকনোলজি ফাস্ট হয়েছে এত কিছুই বাহাদুরি এত কিছুই মাতব্বরই এত কিছু এত কিছু এত কিছু তারপরে ছোট্ট একটি ভাইরাস যাকে কেউ দেখেন না যাকে কেউ বুঝেন না সেই ভাইরাস নিয়ে কেউ ইচ্ছুই তো করতে পারেন না তাহলে মোহানব্বুল আলমী যখন চাইবেন তখন কিন্তু কার রক্ষা নেই মনে রাখতে হবে তখন কারো রক্ষা নেই কাজে এত বাহাদুরি এত মাত্র পরি ভাইরাসের কাছে ইটালি আর বড়ো বড়ো ইউরোপ আমেরিকার মতো দেশ আজকে উড়ে বেড়াচ্ছ আকাশে নিজেকে বাঁচার জন্যে কোথাও রেহাও পাবে না আল্লাহ যখন ফয়েসালা আসবে তখন এক সেকেন্ড আর দেরি হবে না কাজেই এখানে আমরা বলবো যারা মুসলিম তাদের জন্য দোয়া করি সব্বাইকে আল্লাহকে হেফাজত করুন যারা আক্রান্ত তাদেরকে শেফা আজেল দান করুক যারা মারা গিয়েছেন তাদের শাহাদাতের মৃত্যু আল্লাহ দান করুন তাদের শাহাদাতের মৃত্যু কবল করুন আল্লাহ রব্লা আলমিনের কাছে আমরা দোয়া করব আল্লাহ আমাদের দেশকে আমাদের জাতিকে হেফাজত করো আল্লাহ সারা পৃথিবীর মুসলিম জাতিকে আল্লাহন আল আবা উল বালা ওল অল অল ওল আমরা অনেক সময় দোয়া করতে পারছি না বাংলাই বলেন আল্লাহ করোনা ভাইরাস থেকে তোমার কাছে পানা চাই করোনা ভাইরাস থেকে তোমার কাছে মুক্ত হতে মুক্তি করো আমাদেরকে এই বিপদ থেকে আমাদের হেফাজত করো বাংলাই বলেন সেজদার মধ্যে দোয়া বলেন সেজদার মধ্যে নামাজের তাশাহুদের আখির বৈঠকে দোয়া করেন আরবি নিয়ে আমরা ব্যস্ত হয়ে যায় আরবি মুক্তি করতে পারি না বলি না হুজুর ভাড়া করতে হয় না বাংলা দিয়ে দোয়া করেন সেজদার মাঝে করেন শেষ বৈঠকে করেন যদিও মতভেদ আছে যা আছে সমস্যা নেই বিশেষ করে নামাজে করেন হ্যাঁ সুনত নামাজে দোয়া করেন আমরা পাঁচ পাঁচক্ত নামাজের পরে দোয়া করি আমরা মোনাজাত নিয়ে ব্যস্ত আজও মোনাজাত নিয়ে আমরা বসে আছি ওই খান কথা নিয়ে আল্লাহ সালামিনক ইসলাম ইয়ার হামার রাহেমিন এই মোনাজাতে আমরা আজও বিশ্বাস করতেছি কাজেই জাতি কখন আমরা শিখবো এই জন্য প্রিয় ভাই বোনেরা আমি আসলে হঠাৎ করেই এখন আমি দিনাজপুরে এখান থেকেই বাসাতেই বসে লাইভ করতেছি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে কবুল করুন আর এই বিপদ থেকে মুক্ত করুন দেশ জাতি সারা পৃথিবীকে আমরা রব্বুল আলমীর কাছে এখন আমরা আরও একটা করতে পারি সেটা সালাতে আমরা কোনোটি নাজেলা দোয়া করতে পারি কুলতিনাজেলা পাঁচ অক্টো নামাজে শেষ রাখাতে কুনুত নাজিলা করেন একাকি করেন সবাই করেন ইনশাআল্লাহ মোহামর্বালামী হেফাজত করবেন সামনে রমাজান ইনশাআল্লাহ মোহামবুল্লাহ আলমিন অতি দ্রুত এই বিপদ থেকে মুক্ত করবেন আমাদেরকে কাজেই আমরা একে কেন্দ্র করে সালাত ও জমা বন্ধ হবে কেন বাড়াবাড়ি করি না জানাজার নামাজ হচ্ছে না ড্রাইভে জানাজা পড়ে দেন আলহামদুলিল্লাহ গোসল হচ্ছে না তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এছাড়াও আমরা এটাকে নিয়ে যে বাড়াবাড়ি আর আমরা আকিদা ও ইমান যেন নষ্ট না করি আর দুনিয়া যেন নষ্ট না করি নিজের ক্ষতি না করি অন্যের ক্ষতি না করি এবং সরকার বাহাদুরকে আমাদের যে পদক্ষেপগুলি নিয়েছেন সেগুলো ব্যাপারে আমরা সবাই সজাগ হই সহযোগিতা করি একে অপরে সহযোগী হয়ে একে অপরে সম্পূরক হয়ে আমরা সার্বিকভাবে আমার দেশকে আমাদের জাতিকে আমাদের সারা পৃথিবী মুসলিম জাতির আমরা দোয়া করি এবং মুসলিমদের হেদায়তের জন্য আল্লাহর কাছে বিশেষভাবে আমরা দোয়া করি বন্ধুরা লম্বা অনেক হয়েছে ভাবছিলাম খুব অল্প সময়ে কিছু বলবো কিন্তু অনেক কথাই হয়তো বলে ফেলেছি মহরব্বুল আল আমিন যেন এই আলোচনা থেকে আমাদের সবাইকে উপকৃত হয়তো দান করা আমিন ওসলিলাম ওয়ালা আলী ওয়াসবে আজমাইন